ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দীনিবন, আপনি প্রশ্ন করতে গিয়ে লিখেছেন, আমি সহি আকিদার শাইখদের থেকে দিনের জ্ঞান অর্জন করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা সঠিক দিনের জ্ঞান অর্জন করা আপনার জন্য আরও বেশি সহজ করে দিন এমনটি কামনা থাকবে। আপনি আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ, দিনী শিক্ষার কথা কি অন্যদের বলা যাবে কি না, এই উদ্দেশ্যে যে যদি তারাও আগ্রহী হয় বা এটা রিয়া হবে কি না। জি না, এটা রিয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা একটি আয়াত হলো আমার কাছ থেকে যেটা পেয়েছো সেটা তোমরা প্রচার করো। আর অবশ্যই দাওয়াতি ক্ষেত্রে বা কোনো উপদেশ কাউকে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি উপদেশ সূরাতুস সাফে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা ওই সকল কথা কেন তোমরা বলো যা তোমরা নিজেরা করো না। এর জন্য যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উপদেশ বা কোনো সুন্নাত সম্পর্কে অবগত হব, তখন আমি চেষ্টা করব ওটাকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার, এবং পাশাপাশি ওটা আমার যারা কাছের লোক আছে, পরিবারের লোক আছে, তাদের মাঝে ওটাকে ছড়িয়ে দেওয়ার বা তাদেরকে বোঝানোর চেষ্টা করার। এবং আপনি জানতে চেয়েছেন এতে রিয়া হবে কি না। জি না, এতে রিয়া হবে না। রিয়া হবে ওই সকল কাজে বা ওই সকল কাজকে রিয়া বলা হয় যেই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির পাশাপাশি পৃথিবীর বা স্রষ্টার সন্তুষ্টির পাশাপাশি কোনো সৃষ্টির সন্তুষ্ট লুকিয়ে থাকে বা সৃষ্টির সন্তুষ্টের কামনা থাকে। যেমন আপনি দান করবেন, আপনি একজন গরিব মানুষ আপনার কাছে হাত পাতলো, আপনি তাকে 100 টাকা দান করছেন। এই ইতিমধ্যে আপনি দেখতে পেলেন যে আপনার বান্ধবী বা আপনার প্রিয় কোনো সম্মানিত কোনো ব্যক্তি, সে আরও বেশি দান করছে, তো তার চোখে যেন আপনি ছোট না হয়ে যান বা সে কি বলবে এই মনে করে আপনি 100 টাকা দান করতে চেয়েছেন, আপনি আরও বেশি দান করলেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সন্তুষ্টি কামনা করেননি, পাশাপাশি স্রষ্টার সন্তুষ্টির সাথে সৃষ্টির সন্তুষ্টও ছিল। এটা হচ্ছে রিয়া। আর মনে রাখতে হবে অনেক সময় রিয়া সেটা শিরক আকবরের দিকে বা শিরকের দিকে চলে যায়। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের উপর সবচাইতে যে বিষয়টি আমি বেশি ভয় পাই তা হচ্ছে রিয়া। এর জন্য রিয়া থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যেটা আপনি বললেন, আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, এই ক্ষেত্রে আপনার রিয়া হবে না ইনশাআল্লাহ। আপনি তাদেরকে যেটা আপনি জেনেছেন বিশুদ্ধ সেটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন দলিল ভিত্তিক। যেমন কথার কথা, আপনি পর্দার বিষয়ে জানতে পারলেন যে পর্দা করতে হবে, পর্দা না করলে কী ধরনের গুনাহ হবে, এটা আপনি জানতে পারলেন, তো এই দলিলগুলো আপনি আপনার বোন বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যাদের ভিতরে একটু পর্দার ঘাটতি রয়েছে তাদেরকে আপনি বলবেন, তাদেরকে সতর্ক করবেন, এই যে তোমরা পর্দা করছো না, আমি এটা শুনেছি, এই পর্দা না করার ভয়াবহতা, এইভাবে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর প্রচার প্রসারের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, সূরাতুন নাহালের 125তম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যখন আমরা আল্লাহর রাস্তায় কাউকে দাওয়াত দিব, আহ্বান করব, দিনের কোনো বিষয় যখন আমরা প্রচার প্রসার করব, তখন অবশ্যই সেটা হিকমতের সাথে এবং উত্তম কথা, উত্তম পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমরা দাওয়াত দিব। এবং যদি কথা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো তর্কের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেটা আমরা উত্তমভাবে সেটাকে প্রতিহত করব বা উত্তম পন্থায় তর্ক করব। যেমন হিকমতের সাথে হাসি মুখে যদি কেউ ভুল কাজ করে, পাপ কাজ করে, তাকে আমি কর্কশ ভাষা ব্যবহার না করে সুন্দর ভাষা ব্যবহার করে যাতে সে সেটা বোঝে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে আপনি দিনের বিষয়ে জ্ঞান অর্জন করা বা পড়াশোনার কারণে আপনি সন্তানদেরকে বেশি সময় দিতে পারছেন না, বা তাদেরকে কতটুকু সময় দেওয়া উচিত, তাদেরকে ততটুকু সময় দিতে হবে যতটুকু সময় না দিলেই নয়। পুরো দিনে কথার কথা আধা ঘন্টা এক ঘন্টা আপনি যদি জ্ঞান চর্চা করেন, পড়াশোনা করেন, যথেষ্ট, তো বাকি সময়টা আপনি চাইলে আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার সময় কম দেওয়ার কারণে যাদের লালন পালনের ক্ষেত্রে যেন কোনো ধরনের ত্রুটি না হয়, বা দেখা যাচ্ছে আপনি এদিকে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, তারা সালাত ঠিক মতো আদায় করছে না,
বা পড়াশোনা ঠিক মতো করছে না ওই দিকটা লক্ষ্য রেখে আপনি আপনার সময় দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহু আলাম সব বারাকাল্লাহ ফিকুম